চক সর্বপ্রথম আমি ইয়ার কানটো দেখাব বিচারিম চক কান চক এক ফুটতক দীঘল আছে আর কান চক আমন নিচিনা বাঁকা হয়ে আছে ঠিক আছে চকু চক পুরা বগা মার্বলাইজ হিংসক পিছফালে বেন্ড আর তার গার বডি চক একদম বহুত ধুনিয়া শাইনিংত আছে লেজটো চক লেজটো বহুত ধুনিয়া হয়ে আছে ঠিক আছে এতিয়া এইটো পঠা ধুনিয়াকে আমার ওয়েদার অ্যাডজাস্ট করেছে। আসসালামু আলাইকুম, বি গঠন প্রমা দিদারসন আখের আছে, আপনার ভালে আছে? আপনাদের গম পায় যে আমি ভালো দিনের পর ফার্মত আহা নাই, আর তার কারণ হল আমি গাঁত অল্প ডরকে প্রজেক্ট করে আসো, যে আমার এই আশা যে আমি গরু আর ছাগলী খাওয়া যানকটা ঘাঁর ভেরাইটি আছে গোটেকটা ঘাঁর ভেরাইটি আমি লগাম আমার খেতিত, আর তার কারণে আমি গাঁত অল্প ডরকে প্রজেক্টর কাম করে আসো। আর যা ভাই বন্ধুয়ে এইটোর বিষয়ে নাজানে আপনাদের মূল ইউটিউব চ্যানেল যাই কেন চাবেন, তাতে বহুত ধুনিয়াকে কিছু ভিডিও আপলোড করা আছে, আপনার তাদের গেলে চাই গম পাব। তো আজি আমি ফার্মত আহার উদ্দেশ্য হল আমার তার দুটা বিটলর পঠা আছে আর বহুত ধুনিয়া কোয়ালিটির। আপনার গম পায় যে তারমানে আমি যেটা পাঞ্জাবের পর যেতে ছাগলী আনো গোটেকটা ছাগলী সুস্থ নাহে, বহুত কেটা অসুস্থ হয়ে আহে, আমি এইবিলাক ট্রিটমেন্ট করে ধুনিয়াকে তারমানে আমার ওয়েদার অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করার পিছতে আমি কোনোবা কাস্টমারক দিও। আমি অসুস্থ ছাগলী কোনো কাস্টমারকে নিদিও, কমসে কম আমি এক মাহ দেড় মাহ কমসে কম আমার ফার্মত রাখি ওয়েদার অ্যাডজাস্ট করো আমার, তারপরে আমি ইউটিউবত ভিডিও একটা আপলোড করে দিই, যদি কারোবার যদি লাগে আপনাদের আহি কিনা চাই চিতি লই যাব, ঠিক আছে? এর কথা হল আমার ফার্মত এনেকা দুটা পঠা আছিল, যে পঠা দুটার অল্প কন্ডিশনটা অল্প বেয়া আছিল আর বহুত ক্ষীণাই আছিল, আমি তারমানে বিচরা নাই যে সেইটা ছাগলীকে আমি কোনোবা কাস্টমারে দিম। তারপর মানে কল যে এতিয়া আমি যেহেতু গাঁত যে প্রজেক্টে কাম করে আছো একটু টাইম লাগে যাব, আমার দেড় দুই মাহ আমার লাগে যাবে, তার কারণে দুটা ছাগলী ফার্মতে থাকক, আমার ঘাটো এভেলেবল আছে, তাকে আমি ধুনিয়াকে তাক যত্ন করি, যত্ন তার চেহারা পাতি ডেভেলপ করি, যেটা বিক্রি করার সময় হবো আমি একটা ইউটিউবত ভিডিও আপলোড করি, কারবার যদি লাগে আহি কেন লই যাব, ঠিক আছে? আজি সেই দিন আহি গেছে, ছাগলী দুটার চেহারা ইমান ডেভেলপ হয়েছে, 80% চেহারা ডেভেলপ হয়ে গেছে, ঠিক আছে? বলক আপনার আগে ছাগলীটা দেখালো, চক ছাগলীটা তারমানে ইয়াতে আছে, এটা এইটু সরু থাকিল, ইয়ার বিষয়ে আমি কম, তার আগে মানে দেখাব বিচারিম এইটু ছাগলী, ঠিক আছে? মোর সরু ভাইটিয়ে ধরে রাখিছে, মই মোর সরু ভাইটির মুখের পর দুটা কথা সুদিব বিচারিম। ইকরাম হল, ছাগলীর চেহারা কিমান ডেভেলপ হয়েছে আপনার সম্মুখত আছে লাইভ চাব পারে আপনাদের, ইয়াক কোনো ধরনের চাপর দিয়া হওয়া নাই, কোনো ধরনের মিনারেল মিক্সার পাউডার দিয়া হওয়া নাই, একু দিয়া নাই, জাস্ট আমার নেপিয়ার যেটুক আছে ঘাঁর খেতে যেটু আছে এইটু ঘা খাই তার আজি ইমান স্বাস্থ্য। চক চেহারা চক পুরা শাইনিং আছে, কানটু এড়ে দি, হ্যাঁ চক এতিয়া চাব পারে ছাগলী শাইনিং চক বহুতে ধুনিয়া শাইনিং, চাইছে? পেট ভরিকে নেখালে ইয়াক এরাল দিয়ার লগলে এইফালে চারিওফালে ধান গছ পকিছে এইবিলাকত লাগি যায়, সেইকাৰণে তাক ধরে রাখিছে ফার্স্টৰ পৰাই, কারণ এরাল দিয়ার লগে গুছি যাব, কারণ চক আমি ইয়াক জাস্ট নেপিয়ারে কাটি কেনে দিও সেইটোৱে খাই দিয়ে, আমি টুকুরা টুকুরা করব নালাগে, খালি দি দিও আগত ধুনিয়াকে খাই দিয়ে, চক পেট চক পুরা পুরা টিমটিমা হয়ে গেছে, গার শাইনিং চাইছে, যাক ছাগলীত এনেকা ধরনের শাইনিং থাকবে কেতিয়া নহব যে সেই ছাগলী বেমার আছে বলে, ঠিক আছে? শাইনিং থাকা ছাগলীর পর বেমার আজার বহুত দূরে থাকে, কারণ শাইনিং সেই ছাগলীর হবো যেটা নাকি হেলদি ছাগলী থাকে, বেমার আজার ছাগলীত কেউ আপনার শাইনিং নাপায়, এগুলো ঠিকই কেছে না কিনা মিশা কথা কেছে, বেমার আজার ছাগলীত কেউ এই শাইনিং না থাকে, ঠিক আছে? বলক আমি ইয়াকে অল্প খোজকাড়াই দেখাই, তারপরে ইয়ার ডিটেলসটা আমি ধুনিয়াকে দিয়ে দিও, চাইছে চেহারা পাতি চাইছে বহুতে ধুনিয়া, ঠিক আছে? বলক এটা আমি ইয়ার ডিটেলস দিয়ে দিও, চক সর্বপ্রথম আমি ইয়ার কানটো দেখাব বিচারিম, চক কান চক এক ফুটতক দীঘল আছে আর কান চক আমন নিচিনা বাঁকা হয়ে আছে, ঠিক আছে? চকু চক পুরা বগা মার্বলাইজ হিংসক পিছফালে বেন্ড আর তার গার বডি চক একদম বহুত ধুনিয়া শাইনিংত আছে, লেজটো চক লেজটো বহুত ধুনিয়া হয়ে আছে, ঠিক আছে? এতিয়া এইটো পঠা ধুনিয়াকে আমার ওয়েদার অ্যাডজাস্ট করেছে, যদি কোনোবাই লই নিজের ঘরত রাখিব বিচারে খালি ঘা, আমি চাপর দিয়া নাই মিশা কথা নকম, দেড় দুমা আমি বহুত ব্যস্ত আসলে চাপর দিয়ারও আমার সময় হওয়া নাই, আমি জাস্ট ইয়াক আমি ফার্মতে রাখিছো, ফার্মত রাখি আমার যেটু নেপিয়ার যেবিলাক ঘা চাই আছে এইবিলাক নেপিয়ার ঘা আমি কাটি দিছো, আর এইবিলাক নেপিয়ার ঘাই নেচারেল ঘা খায়ে তারা যে এইটু স্বাস্থ্য হয়, এইটুক যদি আপনার চাপর দানা দিয়ে যে তিন বছর ইয়ার 80 কেজির পর 90 কেজি বডি ওয়েট পার হয়ে যাব, ঠিক? এতিয়া মই আপোনাক দেখাম দ্বিতীয়টো, এইটো চক এয়া এরাল দিয়ার কথা কৈছো, ই ধানের মাজত লাগিছে, মোর সরু ভাটি তার ভরি এটা ধরে রেখেছে, একটা কাম করক ফার্মের ভিতর ইয়াক এরি দিয়া হোক, না এই এনেকা নহলে ধান খাই দেবে, ইয়ার একটা ভরি ধারে রাখা হয়েছে, যা যা
বহুত পাগল ধানের কারণে আমার চারিফালে ধান তো বহুত ধুনিয়াকে পকি আছে আর সাগে মোর একটা আইডিয়া 10-15 দিন পিছত সাগে ধান বিলাক এবিলাক কাটাই যাব আর তারপর ফিল্ডে ফিল্ড হব ডাঙর ফিল্ড হব ঠিক আছে আর ই এটু ছাগলি থই হোক তার মাজতে মই এটু ছাগলিক বহুত ধুনিয়াকে দেখাই দিম ই অল্প শান্তষ্ট আছে কিন্তু এতিয়া শান্তষ্ট খাই আছে কারণে কিন্তু নহলে ই বহুত দৌড়াদৌড়ি করে ইয়ার সব ইয়ার চেহারা পাতি সব বহুত ধুনিয়া আছে ঠিক আছে ইয়ার কালার যেটা আছে সিরোহী কালার ঠিক আছে বেশি একটা সাইজত ডাঙর নয় ইয়ার যে বডি ওয়েট হব বডি ওয়েট ইয়ার আহি যাব 20-25 কেজি আর হয় এটার বডি ওয়েট কব পাহরি গেল এটা আপনার 40-45 কেজি বডি ওয়েট হব যেটা লয় গে আছে আর এটা সব এটা সব এটা যেটা সাইজ এটা রেড নেপিয়া ঠিক আছে রেড নেপিয়া এটা হরু হরু আছে কারণ আমি এক ইয়ার পর রেগুলার কাটি আসো আর আমি বাইরের পর কাটা নাই জাস্ট এখিনির পর কাটি কেনে এই দুটাকে এতিয়া রাখি আসো ঘা বহুত আছে এতে রেড নিপিয়ার কোয়ার কারণ হল প্রমাণ দিব লাগিব ভিডিওত নহলে এনে কলে নহব এটা সব এটা যে ঠাড়িটো আছে না এটো কালারটো রেড থাকে ঠিক আছে এইটো কারণে এক রেড নিপিয়ার বলি কয় আর যেতে হরু থাকে না তেতে এটু ঘাওয়ার কালারও অল্প রেড রেড থাকে মানে আপনার কেনকে দেখাব ইয়াতে ক্যামেরা দিয়ে ভালকে দেখাব পারা নাই ইয়াতে অল্প কালার সালার দুটা একটা চাও পারিব এইবিলাক কালারবিলাক সব সব অল্প অল্প তারমানে এতে চেঞ্জ হয়েছে গ্রিন হয়ে আছে এনে হরু থাকতে রেড থাকে ঠিক আছে এইটো থাকলে দ্বিতীয় পঠাটো আর এইটো পঠাও যদি কারবার যদি লাগে লব পারিব ইয়ারও চেহারা আগতকে বহুত ডেভেলপ হল ঠিক আছে আর বহুতে ধুনিয়া পঠা সরু পঠা কোনোবা যদি আহে বাইকের মাজত লই যাব পারিব তারমানে হয় কি সক ছাগলী তারমানে আপনার খোয়ার উপর ডিপেন্ড করে আপনি যিমান ভাল খাদ্য দিব তার চেহারা ইমান ধুনিয়াকে গ্রোথ করে আর এইবিলাক সব গোটে একটা হাইব্রিড জাতের তারমানে ছাগলী আর এইবিলাক যেহেতু অকল তারমানে বিটল ব্রিডটো অকল পাঞ্জাবতে থাকে পাঞ্জাবের বাইরত আপনি কতো নাপায় খালি পাঞ্জাবত পাব এতিয়া আমার অসমত আনার কারণ হল আমার যেবিলাক অসমত তোমার যেবিলাক থলুয়া ছাগলী আছে এইবিলাক লগত যদি ক্রসিং করা হয় বহুত ধুনিয়া ধুনিয়া উন্নত জাতের পোয়ালি ওলা আর রিজাল্টও বহু বহুত ভাল হয় আর সেইবিলাক পোয়ালিও আপনার 4-5 মাহতে আপনার বডি ওয়েট কিছুমানের 12 কেজি 13 কেজি কিছুমানের আপনার 6-7 মাহতে আপনার 14 কেজি 15 কেজি লেগে গুছি যায় আর আমার যেটা থলুয়া যেটা ছাগলী লোকেল এইবিলাকর আপনার 6 মাহের একটা পোয়ালি কিমান একটা বডি ওয়েট হয়ে আপনার 5-7 কেজি ইমানখিনি ইয়ার উপরত তো না জানে 5-6 মাহের পোয়ালি তো সেইকারণে যদি এইবিলাক ছাগলী যদি ক্রসিং করে তাহলে পোয়ালিটা ডাঙর পায় আর সব পোয়ালি ডাঙর হলে মাংসরও বৃদ্ধি হব আর আপনার প্রাইসটাও ভাল পাব আর বহুতে মোক কয় যে দিদার ভাই আমার তারমানে থলুয়া ছাগলী লগত ক্রসিং করার পিছত এইবিলাক তারমানে ছাগলী আমার ব্যাপারী লব নেকি ভাই ব্যাপারী কি বস্তু নলয় আপনি একটা কুকুরে কামুড়িছে আপনার ছাগলী এতিয়া ছাগলীটা পগলা হয়ে গেছে ব্যাপারীক ফোন করক যে ভাই মই তোমাক বহুতে কম দামত দিম ঠিক আছে মোক কিবা একটা দিলে হল যদি বাজার রেট আছে 5,000 টাকা মোক 500 টাকা দেবে সি সেইটো লৈ কেনে একদম দোকানত কাটি কেনে মানুহক খুৱাই দিব এনেকুৱা থাকে ব্যাপারীবিলাক তো এইবিলাকত নাযাব বহুতে ব্যাপারী আছে এতিয়া চাওক ব্যাপারীৰ কামে হল 2 টাকা ইনকাম করা আপোনাক ঠগাই কেনে সি খাব বিচাৰিব তো সেইকাৰণে আপুনি নিজে সতর্ক থাকিব ভাল প্রাইস পাব এইবিলাক ভাল প্রাইস আছে আপোনালোকে যাচাই কৰি কেনে বিক্রি কৰিব তো যিয়ে নহওক যদি আজি ভিডিওটো চাই ভাল লাগিছে নিশ্চয় বেলেগ সুবিধা কৰি দিব ভিডিওটো দেখাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ।